আজকে 17th অফ এপ্রিল 2021 এবং আমি চিরশ্রী দি এবং কলকাতা ক্লাউড চেজেসের সবাই দুপুরবেলা থেকে একটা সিস্টেম অনেকক্ষণ ধরেই ট্র্যাক করছি, যেটা রাঁচি কাছে দাঁড়ে হয়েছে। সেখান থেকে গেটিং বিগার অ্যান্ড বিগার, এখন পানাগড়ের দিকে উপরের দিকটা, এবং ইটস আ ভেরি টল সিস্টেম, মানে কলকাতা হিট করবে খুব সম্ভবত। আমি অন দ্য ওয়ে টু বর্ধমান, এবং বর্ধমান এবং দুর্গাপুরের মাঝখানে কোনো একটা জায়গায় স্টর্মটা হ্যাজ রিচড পানাগড়, এবং আমি দেখাচ্ছি সিস্টেমটাকে। লুকস ভেরি বিগ, ম্যাসিভ বো সিস্টেম লাইক দিস অল দ্য ওয়ে নিচের দিকে খড়গপুরের সাউথ অফ খড়গপুর। দিস ইজ কলকাতা, হাই চান্স অফ হিটিং কলকাতা। আমি যাচ্ছি বর্ধমানের দিকে, সামওয়ের অ্যারাউন্ড হিয়ার, যদি ঘরটাকে পেতে পারি। বেটার থিং ইজ দ্যাট নাও ফাইনালি হরাইজনে ইউ ক্যান সি দি ক্লাউড লাইন, এখানে ক্যান বি সিন ইন দ্য হরাইজন। সিস্টেম ইজ সো বিগ, ইনক্রেডিবলি বিগ, ইটস হিউজ। এবং আমি জানি না এমনভাবে দেখা যাচ্ছে কি না, আমি কাজটা নামিয়ে দেখানোর চেষ্টা করছি। দ্যাট ইজ দ্য ক্লাউড লাইন, যার পেছনে সূর্যটা চলে যাচ্ছে। সিস্টেম ইজ সামওয়্যার দেয়ার, স্টিল কোয়াইট ফার অ্যাওয়ে, বাট বোঝাই যাচ্ছে যে সূর্যটা ইটস এবার গেটিং কাভার্ড বাই দ্য স্টর্ম। সুতরাং আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই হাইওয়েটাকে ক্রস করে বর্ধমানের দিকে যাওয়ার চেষ্টা করবো। অফকোর্স বর্ধমানে আজকে পার্ট অফ বর্ধমান হ্যাজ ইলেকশনস, সো সেই জন্যই আমরা কেসিসি থেকে ঠিক করেছিলাম যে উইল ড্রপ দ্য চেজ প্ল্যান। বাট আমি অনেকদিন পার্সোনালি ঝড়ের ছবি তুলিনি, ইটস অলমোস্ট ইয়ার অ্যান্ড আ হাফ, যেহেতু ডিউ টু দ্য লকডাউন আমরা বেরোতে পারিনি। আই এম কোয়াইট ডেসপারেট নাও টু গেট সাম শর্টস অ্যাট লিস্ট, সো অ্যাপোলজিস টু মাই ফেলো চেজার্স ইন কেসিসি, বাট আই হ্যাড টু গো। সো আমি স্টর্মটাকে পাওয়ার চেষ্টা করবো। Quite cloudy on the west there. Do the hatch. এতক্ষণ আমরা পালশিট ক্রস করেছি, এবং আমরা প্যারালেলি স্টর্মটার প্যারালেলি যাচ্ছিলাম টুয়ার্ডস দি নর্থ। আর এখন আফটার পালশিট টোল প্লাজা দ্য রোড টার্নস, অ্যান্ড এখন উই আর হেডিং স্ট্রেট টুয়ার্ডস দ্যাট সিস্টেম, যেটা এখন বর্ধমানের থেকে বেশ কিছুটা দূরে, জাস্ট ক্রসিং দুর্গাপুর। সো আমরা অ্যারাউন্ড পানাগড়ের কাছে কোথাও একটা সিস্টেমটাকে ধরার চেষ্টা করবো। গেটিং কোয়াইট ডার্ক, এবং বিকেলও হয়ে এসছে, সুতরাং এমনি সানসেট হয়ে যাবে 5:57। এখন ইট ইজ 5:20, সো আমাদের ছবি তোলার উইন্ডোটা উইল বি ভেরি লেস, যদি ইনফ্যাক্ট পাই আমরা, না পাওয়ার চান্সও আছে। সো লেটস সি, দিস ইজ দ্য ফার্স্ট চেজ অফ দ্য সিজন, সবসময় একটু রাস্টি আমরা থাকি সবসময়। ইভেন সো ডিউ টু দ্য প্যান্ডামিক আমাদের কাউরি খুব একটা ইচ্ছা নেই টু গো আউট অ্যান্ড শ্যুট, অ্যান্ড ইটস নট সেফ একসাথে বেরিয়ে ছবি তোলা। যদিও আমরা কয়েকজন ভ্যাকসিনেটেড হয়ে গেছি, বাট জাস্ট ওনলি দ্য ফার্স্ট ডোজ, সো ইটস নট এনাফ। একসাথে যেহেতু বেরোনো যাবে না, তো আমরা আলাদা আলাদা করেই করছি। মোর লেটার,
getting very dark now. Storm tar kacha kachi chole eschi. It's very dark, very very dark now. Storm ta eshe geche. The line of the storm ekhane. আমরা চেষ্টা করছি রাস্তার ওপারে যাওয়ার। এখানে ওই ব্রিজটা আছে যেটা দিয়ে আমি একবার দাঁড়িয়ে বুঝে মনে আছে জলের উপর দিয়ে দেখো পাও কিনা। আমরা চেষ্টা করছি স্টর্মটা এখান থেকে তোলার। অ্যাবসলিউটলি পিচ ডার্ক। আমরা চেষ্টা করছি রাস্তার ওপারে যাওয়ার। এতক্ষণ আমরা কিছু ড্রোন শটস নিয়েছি, আমি জানি না কেন উঠলো, বাট ইটস ইনক্রেডিবল। দারুণ লাইটনিং হচ্ছে, ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, ভেরি নাইস। ডান দিকটা নিয়ে না, ডান দিকে টান আছে। আমরা ডান দিকে ঘুরে চেষ্টা করছি যে সার্ভিস রোডটা যদি যাওয়া যায়। এটা কি সেই? ওকে, দ্য স্টর্ম এসে গেছে, এখানে ফাঁকা আছে সামনে। তুমি রাস্তাটা উঠবো কি করে? হাইওয়েতে, হাইওয়েতে রাস্তা এই যে সামনে দিয়ে উঠে যাবে। উল্টো দিক থেকে ধরার চেষ্টা করবো, অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট শেলফ ক্লাউডস একদম উপরে, জাস্ট উপরে জাস্ট ক্রস করছে শেলফ ক্লাউডস গুলো। দিস ইজ ইনক্রেডিবল, অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। আমরা একদম ঝড়ের মধ্যে ঢুকে গেছি, ইটস ইনক্রেডিবল। চোখের মধ্যে ধুলো ফুল ঢুকে গেছে। দেখুন, এখান থেকে বেরোবার চেষ্টা করব, কিছু দেখা যাচ্ছে না সামনে। দিস ইজ অ্যাবসলিউটলি আনবিলিভেবল, আনবিলিভেবল। Visibility is almost nil. And massive storm, massive. This is massive, absolutely. Don't dikta nite parbe. একদম উপরে আর সামনে সত্যি কিছু দেখা যাচ্ছে না, ঝড়টা এখানেই হচ্ছে। উই আর গোয়িং উইথ দ্য স্টর্ম টুয়ার্ডস কলকাতা। এটাকে বন্ধ করলাম, ব্লিঙ্কারটাকে। আমরা স্টর্মটা পুরোপুরি পেলাম, কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। আমরা বর্ধমানের কাছে আবার ঘুরে কলকাতা ফেরত যাচ্ছি। ভিজিবিলিটি একদম কম, কিছু দেখা যাচ্ছে না, তো আমরা আস্তে আস্তে ফিরছি। সিজনের ফার্স্ট মিনি চেজ, একা যদিও, বাট বাপরে বাপ, সাংঘাতিক।
আমাদের ভিজিবিলিটি অলমোস্ট ফিউ মিটার্স হয়ে গেছে এখন, আর অ্যাজ উই আর গোয়িং উইথ দ্য স্টর্ম টুয়ার্ডস কলকাতা, অবভিয়াসলি স্টর্মের স্পিডটা ইজ ফাস্টার দ্যান আমাদের গাড়ি, কারণ আমাদের কিছুই দেখা যাচ্ছে না, আমরা খুব আস্তে আস্তে চালাচ্ছি। বাট হোয়াট আ স্টর্ম, জাস্ট উই আর ক্রসিং শক্তিগড়, ইনক্রেডিবল ইনক্রেডিবল, অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। দেখতে পাচ্ছি না, এত ডাস্টে কিছু দেখা যাচ্ছে না, মাঝে মাঝে এত ডাস্টি হয়ে গেছে যাচ্ছে, কারণ স্টর্মটা অ্যাবসলিউটলি আমাদের সাথে সাথেই চলেছে। অ্যান্ড আমি এরকম হাইওয়েতে দেখিনি কোনোদিন, ফার্স্ট টাইম, তাই না নোনা? এরকম আমি দেখিনি কোনোদিন, অ্যাটলিস্ট এই হাইওয়েতে আমরা দেখিনি এরকম কোনোদিন। ইটস অ্যাবসলিউটলি স্কেরি, ইটস ভেরি ভেরি ভায়োলেন্ট ট্রপিক্যাল স্টর্ম, ইটস লোকালাইজ স্টর্ম, বাট ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল ইনডিড। ফাইনালি গাস্ট জোনটার বাইরে চলে এসেছি, মানে স্টর্মটা এবার আমাদের পেছনে, আমরা তাড়াতাড়ি আগে যাওয়ার চেষ্টা করছি, বাট স্টিল ভেরি ডাস্টি, বাট ফাইনালি দ্য গাস্ট এখানে নেই, গাছটা পেছনে আছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এই এরিয়া দিয়ে কলকাতা থেকে কলকাতার দিকে চলে যেতে, কারণ ইটস কোয়াইট এ ফাস্ট মুভিং স্টর্ম নাও, দুপুরের দিকে ইট ওয়াজ কোয়াইট স্লো আর ইট ওয়াজ বিল্ডিং আপ পিস অ্যান্ড নাও শোয়িং ইটস ফিউরি, সো স্টিল ভেরি ডাস্টি, বাট গাছটা এখন মনে হচ্ছে নেই, আমরা হয়তো পেছনে ফেলে এসেছি, বাট স্টিল ভেরি ডাস্টি। ওকে, উই আর নাও 57 কিলোমিটার্স ফ্রম কলকাতা, বাট আমরা ভেবেছিলাম ঝড়টার থেকে এগিয়ে গেছি, সেটা হয়নি, ঝড়টা এগেন হ্যাজ কট আপ, আর ডাস্ট লেভেলসটা এখন কম, বাট দেয়ার ইজ লট অফ ট্র্যাফিক, সুতরাং ঝড়টা আমাদের ধরে ফেলবে, আবার গাছটা আবার বেড়ে গেছে, দেয়ার ইজ লট অফ গাছ, ট্র্যাফিক হ্যাজ বিকাম ভেরি স্লো। আই জাস্ট হোপ যখন দিস ওয়ান হিটস কলকাতা যাতে মিনিমাল ড্যামেজ হয়, ইট উইল হিট কলকাতা ভেরি সুন, কিছুক্ষণের মধ্যে, অ্যান্ড
and I just hope everybody stay safe in Kolkata. স্টর্মটা সিঙ্গুর ক্রস করে গেছে টুয়ার্ডস কলকাতা, এখন স্টর্মটা একটু এগিয়ে গেছে। আমাদের যেহেতু ট্রাফিকের জন্য উই আর স্লোড ডাউন অনেকটাই, আর ইটস রেনিং, সুতরাং তার মানে স্টর্মের লিডার শেলফ ক্লাউডসগুলো ওগুলো আগে চলে গেছে এবং আমরা অলমোস্ট ইন দ্য কোর অফ দ্য স্টর্ম, তাই জন্য প্রচুর বৃষ্টি পড়ছে। আমরা ডানকুনি টোল ক্রস করে গেছি আর উই উইল এন্ড আওয়ার ব্লগ হিয়ার ফর দ্য ডে। আজকে আমরা যে সিস্টেমটাকে ইন্টারসেপ্ট করছিলাম যেটা দুর্গাপুরের দিক থেকে আসছিল, সিস্টেমটা ওয়াজ হিউমঙ্গাস, এখনও ইটস ভেরি বিগ, অলমোস্ট অ্যাবাউট টু হিট কলকাতা। আমরা যখন বর্ধমান আর পানাগড়ের মাঝখানে সিস্টেমটাকে ইন্টারসেপ্ট করলাম, তারপরে আমরা গাড়ি ঘুরিয়ে কলকাতার দিকে আসার চেষ্টা করছিলাম আর এখন অলমোস্ট উই আর নিয়ে কলকাতা। আমরা ভেবেছিলাম যে স্টর্মটাকে ছাড়িয়ে আমরা এগিয়ে যেতে পারবো, বাট আমরা খুব ভুল করেছি, কারণ স্টর্মটা ওয়াজ ভেরি ফাস্ট মুভিং আফটার ক্রসিং পানাগড়, এবং এখন ডানকুনিতে কলকাতায় অলরেডি ঢুকে গেছে। এবং আমরা ভেবেছিলাম যে স্টর্মের সাথে সাথে আসতে গেলে আসার সময় উই উইল হ্যাভ সাম গুড ফুটেজ, বা যেটা হলো ইট ওয়াজ ভেরি স্কেরি, খুবই ভয়াবহ এক্সপিরিয়েন্স। সাংঘাতিক ডাস্ট এবং লো ভিজিবিলিটি আর এক্সট্রিম অ্যামাউন্ট অফ গাস্টস এই স্টর্ম নর্থওয়েস্টার্সের মধ্যে ছিল। বাকি ডিটেল কালকে আমরা হয়তো পাবো, অনেকেই আছে যারা ওয়েদার গাস্ট ডিটেলসগুলো দেবে, রবীন্দ্র দেবে ফ্রম ওয়েদার আল্টিমা, waiting for Ravindra's detail, but it was very scary. Our plan of coming with the storm towards Kolkata was actually not a good one, so pore bar theke amra will wait it out, storm ta chole gele will start driving back towards the storm's direction, so it was not a good idea. So anyway, we'll end our vlog here, first chase of 2021. মেনটেন্ড অল সোশ্যাল ডিস্টেন্সিং, আমি একাই ছিলাম এবার, আমরা কেসিসি টিম আসিনি টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং। আর এবং উইথ গ্রোয়িং কেসেস ইট ইজ অ্যাডভাইজেবল টু ওয়ার এ মাস্ক অ্যান্ড প্র্যাকটিস হ্যান্ড ওয়াশ অ্যান্ড ডিস্টেন্সিং মেনটেন করা, ভিড়ের জায়গায় না যাবো এই মুহূর্তে। প্লিজ স্টে সেফ এভরিবডি, বাই বাই।